আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হলো কী সম্পর্কে সেটা আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। সো আমরা অনেক সময় কিন্তু আমরা যে কোনো ফেসবুক গ্রুপে কিন্তু পোস্ট করে থাকি, তো পোস্ট করার সময় আপনাদের সামনে কিন্তু সেম টু সেম এইরকম একটি অপশন আসে, এমনকি আপনাদের পোস্ট কিন্তু তাদের হাতে কিন্তু অ্যাপ্রুভে চলে যায়। অর্থাৎ ওই গ্রুপের অ্যাডমিন যতক্ষণ আপনার পোস্টটা অ্যাপ্রুভ করবে ততক্ষণ কিন্তু এই পোস্টটা কিন্তু কখনোই সেই গ্রুপে পোস্ট হবে না। সো এইরকম কিন্তু আমরা সম্মুখীন পড়ে যাই। তো আজকের ভিডিওটা হলো আপনারা কীভাবে পোস্ট অ্যাপ্রুভ করে নেবেন। হ্যাঁ, অ্যাডমিন কিন্তু নিজেই কিন্তু বাধ্য হবে আপনার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ করতে। তো সেটা কীভাবে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। তো ফার্স্টে এখান থেকে আমি আমার একটি গ্রুপে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি আমার এই গ্রুপে চলে যাচ্ছি। এই গ্রুপে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই গ্রুপে নাম হলো রিয়াক্টর গ্রুপ, দেখতে পাচ্ছেন রিয়াক্টর গ্রুপ। এই গ্রুপের রুলস প্রথমে আগে নিয়মটা ফলো করতে হবে, যে কোনো গ্রুপে আগে নিয়মটা ফলো করতে হবে। এই গ্রুপের নিয়ম হলো শুধুমাত্র লাভ রিয়্যাক্ট দেওয়া, অর্থাৎ আপনি ফটো পোস্ট করবেন এমনকি লাভ রিয়্যাক্ট দিবেন। ওকে, সো এই গ্রুপের নিয়ম। সো এইবার বলি, এখানে নিচের দিকে একটু লক্ষ্য করেন, তাহলে নিচের দিকে স্ক্রোল করলে এখানে দেখতে পাচ্ছেন এইমাত্র এই মেয়েরা কিন্তু পোস্ট করেছে, তার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এর মানে এই গ্রুপের অ্যাডমিন কিন্তু এখন কিন্তু বর্তমানে অনলাইনে আসছে, তাহলে কিন্তু এখন কিন্তু আমি পোস্ট করলে অ্যাপ্রুভ হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি। এই জন্য আপনারা খেয়াল করবেন এই টাইমলাইন যখন ফটোগুলো যখন শো করবে তখন দেখতে পাবেন কত মিনিট আগে এই পোস্টটা হয়েছে। তারপর কিন্তু আপনি এই ফটোগুলোতে লাইন বাই লাইন লাইক দিবেন, এমনকি কমেন্ট করবেন। ওকে, এদের কাছে এখানে লাইক দিচ্ছি, কমেন্ট করতেছি, লাইক কমেন্ট করছি। এই গ্রুপটা শুধুমাত্র কিন্তু রিয়েক্টর গ্রুপ, এই জন্য এই গ্রুপে আপনি ফটো কিংবা অন্য কোনো কিছু কিন্তু পোস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি একটু কমেন্ট করে দিচ্ছি, অ্যাপ্রুভ মাই পোস্ট এরকম কিছু একটা লিখে দিলাম কিংবা নাইস, যাই হোক। সো এবার জাস্ট আমি গ্রুপে একটা পোস্ট করে আপনাকে দেখাচ্ছি, এখান থেকে জাস্ট আমি পোস্ট অপশন চলে যাচ্ছি। পোস্টে যাওয়ার পর আমি এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু ওয়েট করেন ধৈর্য সহকারে। সো এখান থেকে জাস্ট আমি এখন পোস্ট করতেছি, আমার একটা ফটো পোস্ট করতেছি। সো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ফটো নিলাম, ফটো নেওয়ার পর এখানে কিছু একটা লিখে দিচ্ছি বিকে টু বিকে, যেহেতু রিয়েক্টর গ্রুপ তাহলে এটা লেখে সবচেয়ে বেটার হবে। সো আপনার গ্রুপের নাম অনুযায়ী এবং গ্রুপের রুলস অনুযায়ী কিছু একটা লিখে তারপরে কিন্তু পোস্ট করবেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে রিয়েক্টর গ্রুপ যেহেতু বিকে টু বিকে লিখে এখান থেকে জাস্ট পোস্টে ক্লিক করে দিলাম। সো পোস্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার পোস্টটা কিন্তু পেন্ডিংয়ে রয়ে গেল, তারা কিন্তু এখন অ্যাপ্রুভ করে নাই। অ্যাপ্রুভ করে দেবো, অবশ্যই অ্যাপ্রুভ করবে। আমি জাস্ট একটু রিফ্রেশ করলাম, আমি যেহেতু লাইক কমেন্ট করেছি সবগুলো ফটোতেই, অর্থাৎ লাভ রিয়্যাক্ট দিয়েছে। এখানে নিয়মই হলো লাভ রিয়্যাক্ট দেওয়া। ওকে, রিয়েক্টর গ্রুপ যেহেতু লাভ রিয়্যাক্টই দিতে হবে। সো আমি একটু ওয়েট করে নিচ্ছি, দেখা যাক আমার পোস্টটা তারা অ্যাপ্রুভ করে কি না। এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভ করে নাই, আমি একটু ওয়েট করতেছি। পোস্ট করার পর এখান থেকে লাইন বাই লাইন আমি জাস্ট লাভ রিয়্যাক্ট কিন্তু দিয়ে দিলাম, এ পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভ হয় নাই। একটু ওয়েট করতেছি, দেখা যাক কী হয়। তারা অবশ্যই অ্যাপ্রুভ করবে যেহেতু রিয়্যাক্টর গ্রুপ, তারপরে আমি সেরকমভাবেই মানে গ্রুপের রুলস অনুযায়ী পোস্ট করেছি, তাহলে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেকটাই বেশি। দেখা যাক অ্যাপ্রুভ হয় কি না, জাস্ট একটু ওয়েটে আসছি। এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বুম, তারা কিন্তু এই গ্রুপে কিন্তু আমার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে। দেখতে পাচ্ছেন বিকে টু বিকে আমি এইমাত্র যে পোস্টটি করলাম সেই পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এইভাবে যদি আপনার গ্রুপের রুলস অর্থাৎ নিয়ম যদি অনুযায়ী যদি পোস্ট করেন তাহলে কিন্তু তারা কিন্তু অবশ্যই পোস্ট কিন্তু অ্যাপ্রুভ করবে, আর যদি নিয়ম যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু কখনোই পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হবে না, গ্রুপ অনুযায়ী কিন্তু পোস্ট করতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন। ভিডিওতে লাইক দিলে কী হবে, অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, তখন জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।